আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমরা প্রথমেই দুপুরের খানাটা সেরে নিচ্ছি, তারপর সন্ধ্যা ও রাতে কী করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন স্কিপ না করে। তো দুপুর পেরিয়ে আর বিকেল পেরিয়ে তো সন্ধ্যা হয়ে গিয়েছে, তাই আমরা প্ল্যান করলাম যে মুড়ি ভর্তা খাবো। তখন আমার হাজবেন্ডকে আমি ঘুম থেকে উঠিয়ে দোকানে পাঠিয়ে দিই, তো উনি দোকান থেকে যা যা লাগে মুড়ি ভর্তা বানাতে সব কিছু নিয়ে আসে। তারপর আমি ওনাকে বলি যে আমি পেঁয়াজ কাঁচামরিচ সব কেটে দিই, আপনি বানিয়ে দিন। তখন উনি ভালো করে একদম মজা করে মুড়ি ভর্তা বানিয়ে দেয় আমাদের সবাইকে। আমরা সবাই খেয়ে বলছি যে অনেক মজা হয়েছে, এবং উনিও বলছে যে আসলে মজা হয়েছে বাট একটু শুকনো হয়েছে, বাট ডাজেন্ট ম্যাটার, মুড়ি ভর্তা তো মুড়ি ভর্তাই। আর যত বাঙালি আছে সব বাঙালিরাই আই হোপ এভাবেই মুড়ি বানিয়ে থাকে মশলা দিয়ে। তারপর আর কি, আমরা মুড়ি ভর্তা খেয়ে চলে যাই রুমের মধ্যে লাইটিং করার জন্য। আর দেখতেই পাচ্ছেন রুমের অবস্থা, তারগুলো সব খুলে ফেলেছে এই পলিথিন থেকে, এই জন্য রুমের অবস্থাটা এরকম হয়ে গিয়েছে। আর আমরা এই লাইটগুলো রুমের মধ্যে লাগাবো, তাই আমরা যে কয়টা লাইট প্রয়োজন সবগুলো আমরা কেটে নিয়েছি আস্তে আস্তে, আর এই তার দিয়েই আমরা বাকি সবগুলো করব, আই মিন লাইটগুলো সেট করব। আর এখানে অনেক লাইট আছে, আই হোপ এগুলো দেখে অনেকেই বুঝতে পারছেন যেগুলো কিসের লাইট, আমার আর আলাদাভাবে কিছু বলার নেই। তো আমরা এখান থেকে কালার চুজ করে নিয়েছি, ছয়টা নিয়েছি, একটা কালার দুইটা করে নিয়েছি, এটা হচ্ছে হলুদ, আর একটা নীল, আর এটা হচ্ছে সবুজ। আর আমরা এখানে সাদাটা বাদ দিয়ে দিয়েছি, কারণ সাদাটার অনেক আলো, এই জন্য সাদাটা বাদ দিয়ে দিয়েছি। তো এখানে অবশেষে লাইট লাগানোর জন্য পজিশন দেখে তারপর হচ্ছে উনি আমাকে দেখাচ্ছিল আর লাইটগুলো কীভাবে লাগাবে সেগুলো আমাকে বলছিল। তা আমি বলেছি যে এভাবে এভাবে লাগান তাহলে সুন্দর লাগবে, তো উনিও পরে আমাকে এভাবে আর কি সুন্দর করে লাগিয়ে দেয়। তো দেখতেই পাচ্ছেন আমরা এখানে আর কি একটু ঢেউয়ের মতো করে আর কি লাইটগুলো লাগিয়েছিলাম। তো যাই হোক, উনি এই সবগুলো লাইট একদম ঠিক মেজারমেন্টে লাগাচ্ছিল, কোনোটা যেন একদম আঁকা বাঁকা না হয়ে যায়, আর আঁকা বাঁকা হলে ভালো লাগবে না, এই জন্য উনি সবগুলো ঠিক মেজারমেন্ট করে লাগাচ্ছিল। আর আমাকে বলছিল যে মেজারমেন্ট ঠিক আছে কিনা, আর আমিও দেখে দেখে বলছিলাম যে হ্যাঁ ঠিক আছে, বা একটু উপর নিচ এই সেই, মানে মোট কথা বলতে গেলে আমি ওনাকে একটু গাইড করছিলাম, ব্যাস এইটুকুই। আর তারপর লাইটগুলো লাগানো শেষ হওয়ার পর উনি এখানে তারগুলো সেটিং করে নিচ্ছে, কেননা লাইটগুলো জ্বলতে হলে তো তারগুলো সেটিং করতে হবে, এই জন্য উনি তারগুলো ঠিক করে লাগিয়ে নিতেছে। আমি যতটুকু সম্ভব যেভাবে হোক আর কি ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর এই দিকের লাইটগুলোর মধ্যে এখনও কিন্তু তার লাগানো হয় নাই, অনেকটা সময় লাগবে, আর আমাদের কিন্তু অনেক টাইম লেগে গিয়েছিল, প্রায় রাত 12টার মতো লেগে গিয়েছিলো শুধুমাত্র এই কয়েকটা লাইটের মধ্যে তারগুলো সেটিং করার জন্য। তো উনি এগুলো লাগাইতেছে লাগাক, আর আমি এদিকে ভিডিও করার কাজে ভিডিও করতেছি আর দেখাইতেছি কোনটা কোনটা বাকি। আর এদিকে কিন্তু আরেকটা লাইট আসবে লাল কালারের, এই জন্য জায়গা বাকি রেখেছি। তারপর উনি আমাকে বলে যে আমার জন্য একটু চা এনে দাও, আমার মাথাটা একটু ঘুরেছে, তো আমি এই জন্য চলে যাই চা আনার জন্য। আর যেটা ছিল গুড়ের চা সেটা উনি হচ্ছে নিজের হাতে বানিয়েছে, আমি কিন্তু গুড়ের চা কখনো খাই নাই, উনি ফার্স্ট আমাকে বানিয়ে খাইয়েছিল, তাই আমি বলেছিলাম যে অনেক মজা হয়েছে, আর অন্যকেও রেখেও দিয়েছিলাম, পরে উনি চাটা খায়। আর দেখতে দেখতে কিন্তু আমাদের সবগুলো লাইট একদম লাগানো হয়ে গিয়েছে, আর তারগুলো একদম লাগানো হয়ে গিয়েছে। তো এখন আমরা জ্বালিয়ে দেখবো, জ্বালিয়ে দেখার পালা। তো সুইচ অন করেছে কিন্তু লাইটগুলো জ্বলছে না, কী হলো? তারপর উনি আমাকে বললো যে হয়তো কোনো তারে ভেজাল হয়েছে। তখন তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম, যে ভাবলাম সবগুলো লাইটগুলো কি আবার খুলতে হবে বা তারগুলো সব আবার খুলতে হবে। তো উনি আমাকে বললো যে না, এখানে সমস্যা হয়নি, সমস্যা অন্য জায়গায় হয়েছে, সবগুলো খুলতে হবে না। তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে ঠিক করেন। তো উনি এটা ঠিক করতেছে, বেশি সময় লাগেনি, 5 মিনিটের মতো লাগছে। তারপর আমি লাইট অফ করে দিয়েছিলাম, তো উনি আবার লাইট জ্বালায় আর বলে যে আগে জ্বালায় দেখি, তাই আমি ক্যামেরাটা একটু ডার্ক করে নিচ্ছি কারণ জ্বললে তো অনেক সুন্দর লাগবে। তারপর আবার বুড়িকে নিয়ে দাঁড়িয়ে যায় আর লাইটের সুইচ অন করে, তারপর লাইটটা ফাইনালি জ্বলে ওঠে, আর এটা দেখে তো ও একদম খুশি হয়ে গিয়েছিল আর অনেক সুন্দর লাগছিল। আর আমি ক্যামেরাটা একটু ডার্ক করে দিয়েছিলাম যাতে একটু সুন্দর লাগে বেশি, তো সেটাই।
আর একটু ইমাজিন করুন, সবুজ দুইটা লাইটের পাশে যখন লাল লাইট দুইটা ঝুলবে তখন কেমন লাগবে? আরো সুন্দর লাগবে, তাই না? আর আমার ভাইও এখানে একদম শুয়ে পড়েছে লাইট দেখে, আর বলতেছে আমার ফুটেজটা নিয়ে। ও অনেক খুশি ছিল আর মজা করতেছিল, আর আমাদের মেয়েও অনেক খুশি ছিল। তো আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই। আর আমার শরীরটা ভালো না, তাই হয়তো কণ্ঠটা একটু ভার ভার লাগতে পারে, অনেকটা ঠান্ডা লেগেছে, সবাই দোয়া করবেন। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।